শুভ সকাল প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো আছো নিশ্চয়ই? আমিও ভালো আছি। তো আজকে তোমাদের পড়াবো জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, আচ্ছা, আমরা আমরা যে যে দাঁড়িয়ে আছি, হাঁটাচলা করি কিসের উপরে? একটা বিল্ডিং যে দাঁড়িয়ে থাকে কিসের উপরে? তোমরা কেউ আজ করতে পারতেছো যে আজকে কি পড়াবো, কোন অধ্যায় পড়াবো? তারপরে চলন, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, এগুলো কেন যায়, কিভাবে যায়, কোথা থেকে শক্তিটা আসে, কিভাবে আসে? নিশ্চয়ই তোমরা আজ করতে পারতেছো যে আজকে কি পড়াবো। আর আমাদের যে শারীরিক যে গঠন, তারপরে আমাদের যে আকার আকৃতি, এগুলো কিভাবে তৈরি হচ্ছে বা কিসের উপরে তৈরি হচ্ছে, তাহলে আজকে আমি তোমাদের পড়াবো। নিশ্চয়ই তোমরা আজ করতে পারছো। আজকে আমি তোমাদের পড়াবো কঙ্কাল তন্ত্র। তাহলে আজকে পাঠ কঙ্কাল তন্ত্র। কঙ্কাল তন্ত্র ও এর প্রকারভেদ। আজকে পাঠ কঙ্কাল তন্ত্র। প্রাণীকুলের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে চলন। এই চলনের সাহায্যে প্রাণী এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করে বা স্থানান্তরিত হয়। আর উদ্ভিদের ক্ষেত্রে এটা ভিন্ন ধরনের। উদ্ভিদে দুই ধরনের চলন দেখা যায়, একটা হচ্ছে বক্র চলন আর একটা হচ্ছে সামগ্রিক চলন। বক্র চলন যেমন, তোমাদের টবে গাছ লাগাও, দেখবে সেটা আলোর দিকে বেজাচ্ছে, এই যে চলন এটাকে বলা হয় বক্র চলন। আর কিছু কিছু উদ্ভিদ আছে যারা সমগ্র শরীর নিয়ে চলাচল করে, সেটা হচ্ছে সামগ্রিক চলন। যেমন বিভিন্ন ধরনের শৈবাল, ভলবক্স, তারপরে ক্লাইমাইডোমোনাস, নেবিকিওলা, এগুলো উদ্ভিদের ক্ষেত্রে। আর প্রাণীদের চলনের ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে মানব দেহে যে কঙ্কাল। আমরা জানি কঙ্কাল 206টি হাড় নিয়ে গঠিত। কয়টি হাড় নিয়ে গঠিত? 206টি হাড় নিয়ে গঠিত। 206টি হাড় নিয়ে কঙ্কাল তন্ত্র গঠিত। হাড় নিয়ে কঙ্কাল তন্ত্র গঠিত। তাহলে এই 206টি হাড় কিভাবে, কোন কোন শরীরের কোন কোন অংশে অবস্থান করে, তার জন্য তৈরি হয়েছে কঙ্কাল তন্ত্রের শ্রেণীবিন্যাস। তাহলে তার আগে জেনে নিই যে কঙ্কাল তন্ত্র কাকে বলে। আচ্ছা, অস্থি এবং তরুণাস্থি নির্মিত ভ্রূণীয় মেসোডার্ম নিয়ে গঠিত বিশেষ ধরনের যোজক কলা দ্বারা গঠিত যে তন্ত্র আমাদের শরীরের বার বহন, চলন ইত্যাদিতে সহায়তা করে, তাকে বলা হয় কঙ্কাল তন্ত্র। কঙ্কাল তন্ত্রকে তিন ভাগে ভাগ করা যায়। কঙ্কাল তন্ত্রকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে ভাগ করা যায়। কঙ্কাল তন্ত্রকে তিন ভাগে ভাগ করা যায়। তাহলে একটি ছকের সাহায্যে আমাদের শরীরে যে 206টি হাড় আছে, এগুলো একটা হিসাব তোমরা সহজেই মিলাতে পারবা। তাহলে মানব কঙ্কাল তন্ত্রের প্রধান অংশ সমূহ, মানব কঙ্কাল তন্ত্র কে তিন ভাগে ভাগ করা যায়। বহি কঙ্কাল তন্ত্র, অন্তর কঙ্কাল তন্ত্র এবং স্পেকোনিক কঙ্কাল তন্ত্র। বহিঃকঙ্কাল
অন্তঃকঙ্কাল তন্ত্র, স্প্লেঙ্কনি কঙ্কাল তন্ত্র। তাহলে অন্তঃকঙ্কাল তন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা যায়, হচ্ছে অক্ষীয় কঙ্কাল তন্ত্র এবং উপাঙ্গিক কঙ্কাল তন্ত্র। তাহলে অক্ষীয় কঙ্কাল তন্ত্র কয়টি হাড় নিয়ে গঠিত? অক্ষীয় কঙ্কাল তন্ত্র হচ্ছে 80টি হাড় নিয়ে গঠিত, 80টি। তাহলে 80টি যদি অক্ষীয় হয় তাহলে 206টি হাড় হতে আর কয়টি বাকি আছে? 126টি। আর এই পুরোটা হচ্ছে 126টি হাড় নিয়ে হচ্ছে উপাঙ্গিক কঙ্কাল তন্ত্র গঠিত। তাহলে 80 আর হচ্ছে 126, তাহলে আমরা পেয়ে গেলাম 206টি হাড়। হ্যাঁ, তাহলে অক্ষীয় কঙ্কাল তন্ত্রকে আবার তিন ভাগে ভাগ করা যায়, হচ্ছে করোটি, মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জর। করোটি, করোটি হচ্ছে 29টি হাড় নিয়ে গঠিত, মেরুদণ্ড 26টি, মেরুদণ্ড 26টি হাড় নিয়ে গঠিত, 26। আর বক্ষপিঞ্জর 25টি। বক্ষপিঞ্জর হচ্ছে 25টি। এখন করোটি যে 29টি আছে এর আবার 4টা ভাগ আছে, করোটিকা। করোটির মধ্যে যে অবস্থান তাকে হচ্ছে, এটি হচ্ছে করোটিকা। করোটিকা হচ্ছে 8, মানে 8টি। মুখমণ্ডলে আছে 14টি, মুখমণ্ডলে 14টি হাড় আছে। আর কর্ণাস্থি, কর্ণাস্থি কানের মধ্যে যে হাড় ওটা আছে 6টি, কর্ণাস্থি হচ্ছে 6টি। হাইওয়েট, হাইওয়েট এই যে এটা, এটা হচ্ছে 1টি। হাইওয়েট 1টি। তাহলে করোটি 29টি হলো কিনা? 8, 14, 6 এবং 1, এই সবগুলি হচ্ছে 29টি। করোটি আমাদের, করোটি কি তাহলে? করোটি হচ্ছে আমাদের মাথার যে আবরণ, যে আবরণ দ্বারা মস্তিষ্কের অভ্যন্তরীণ অংশগুলো সুরক্ষিত থাকে সেটা হচ্ছে করোটি, যে শক্ত অংশটা, যে আমরা পড়ে গেলে ব্যথা পেলে প্রথমে যে মস্তিষ্কের অংশগুলিকে রক্ষা করে সেটা রক্ষা করে কি? করোটি বা মাথার খুলি। ঠিক আছে, আচ্ছা। তাহলে মেরুদণ্ড 26টি, মেরুদণ্ডের এই 26টি হাড়কে, কোন হাড়কে কি বলে? সার্ভাইকাল 7টি হাড় নিয়ে গঠিত, সার্ভাইকেল হচ্ছে 7, থোরাসিক, থোরাসিক 12টি হাড় নিয়ে গঠিত, লেম্বার 5টি, পাঁচ। আর সেক্রাল,
সেক্রাল পাঁচটি হাড়কে একটি ধরা হয়, বুঝতে পারছো? সেক্রাল হচ্ছে মেরুদণ্ডের কক্ষেজিয়ালের আগের যে পাঁচটি হাড়, মেরুদণ্ডের মধ্যে যে স্যাক্রাল একটি অংশ থাকে, এই অংশের পাঁচটিকে একটি হাড় ধরা হয়, আর কক্ষেজিয়াল হাড়কে ধরা হয় চারটিকে একটি। স্যাক্রাল আর হচ্ছে কক্ষেজিয়াল ধরা হয় চারটি হাড় সমান ধরা হয় একটিকে। তাহলে মেরুদণ্ড আর এম বাকি আছে বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জরে মোট 25টি হাড় আছে। তো বক্ষপিঞ্জরে তিনটা অংশ, স্টারনাম, পোর্শুকা আর হচ্ছে স্টারনাম হচ্ছে একটি আর পোর্শুকা হচ্ছে 24টি। তাহলে বক্ষপিঞ্জরে দুইটা অংশ, স্টারনাম আর হচ্ছে পোর্শুকা। তাহলে স্টারনাম হচ্ছে একটি আর পোর্শুকা হচ্ছে 24টি, হচ্ছে 25টি। স্টারনাম একটি, পোর্শুকা হচ্ছে 24টি, হচ্ছে 25টি। তাহলে অন্তঃকঙ্কাল এক নজরে দেখো, অক্ষীয় কঙ্কাল অন্তঃকঙ্কাল তন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়। অক্ষীয় কঙ্কাল তন্ত্র মোট 80টি হাড় নিয়ে গঠিত, উপাঙ্গিক কঙ্কাল তন্ত্র হচ্ছে 126টি হাড় নিয়ে গঠিত। তাহলে অক্ষীয় কঙ্কাল তন্ত্র কি? আমাদের অক্ষের সাথে যে অঙ্গগুলো অবস্থিত হচ্ছে অক্ষীয়, মানবদের অক্ষ বরাবর অবস্থিত অস্তু ও অস্থি ও তরুণাস্থি নির্মিত যে কঙ্কাল তন্ত্র অবস্থিত, এটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল তন্ত্র। তাহলে অক্ষীয় কঙ্কাল তন্ত্রের অংশ কোনগুলি? এই যে করোটি, বক্ষপিঞ্জর আর হচ্ছে মেরুদণ্ড, এগুলি হচ্ছে অক্ষীয় কঙ্কাল তন্ত্রের অংশ। করোটি, মেরুদণ্ড আর হচ্ছে বক্ষপিঞ্জর। তাহলে করোটির মধ্যে করোটিকা থাকে আটটি, মুখমণ্ডলে থাকে মুখমণ্ডল, এই মুখমণ্ডলের অংশগুলো এখানে থাকে 14টি। আর কর্ণাস্থি, কানের মধ্যে কর্ণাস্থি কি? কর্ণাস্থি হচ্ছে কানের যে অস্থি, কানের মধ্যে যে হাড়, এগুলোকে বলা হয় কর্ণাস্থি। এই কানের মধ্যে মোট 6টি হাড় আছে। তারপরে হচ্ছে হাইওয়েট, এই যে আমাদের যে চোয়ালের যে নিম্ন অংশ, এটাকে বলা হয় হাইওয়েট। হ্যাঁ, এটা হচ্ছে একটি। তাহলে অক্ষীয় কঙ্কাল তন্ত্রে মেরুদণ্ড 26টি, সার্ভাইকেল থোরাসিক হচ্ছে বক্ষপিঞ্জের যে হাড়, আর ল্যাম্বার হচ্ছে 5টা, স্যাক্রাল 5টা, কক্ষেজিয়াল হচ্ছে 4টাকে একটা ধরা হয়। তারপরে স্যাক্রালে ধরা হয় 5টা, আর কক্ষেজিয়াল আমাদের মেরুদণ্ডের যে নিম্নাংশে, ছোট ছোট 4টা হাড় থাকে, এটাকে 4টাকে ধরা হয় একটা, আর এটাকে বলা হয় কক্ষেজিয়াল। তার বক্ষপিঞ্জর স্টারনাম একটি আর পোর্শুকা হচ্ছে 24টি। স্টারনাম বক্ষপিঞ্জের যে স্টারনাম থেকে যে মেরুদণ্ডের যে হাড়গুলো, বক্ষপিঞ্জের যে হাড়গুলো বেঁকে বেঁকে গেছে, এটি স্টারনামের সাথে প্রতিটা হাড় যুক্ত। আমি যখন বক্ষপিঞ্জর পড়াবো তখন তোমাদের প্রতিটাকে চিত্র এঁকে এঁকে বুঝিয়ে দিব। আচ্ছা, তাহলে এই হচ্ছে অক্ষীয় কঙ্কাল তন্ত্র, তোমরা বুঝতে পারছো আশা করি। এবং প্রতিটি করোটি কয়টি এগুলির মধ্যে মুখস্থ রাখতে হবে, কয়টি হাড় অক্ষীয় কঙ্কাল তন্ত্রে কয়টি হাড় আছে, 80টি অবজেক্টিভ আকারে আসতে পারে। তারপরে করোটিকার সংখ্যা কয়টা, 8টা। হ্যাঁ, এভাবে মুখমণ্ডলে কয়টা হাড় থাকে, 14টা, কর্ণাশ্রীতে থাকে 6টা, হাইওয়ে থাকে 1টি। এভাবে তোমরা ভেঙে ভেঙে প্রতিটা মনে রাখতে হবে। তাহলে অক্ষীয় কঙ্কাল তন্ত্র তোমরা জানো। এখন উপাঙ্গিক কঙ্কাল তন্ত্র, উপাঙ্গিক কঙ্কাল তন্ত্র কয়টা? আচ্ছা, উপাঙ্গিক 126টি হাড় নিয়ে গঠিত, এদের গার্ডল অস্থি এবং লিম্ব অস্থি এই দুই ভাগে ভাগ করা যায়। গার্ডল এবং লিম্ব, গার্ডল আর হচ্ছে লিম্ব, গার্ডল অস্থি আর হচ্ছে লিম্ব অস্থি। তাহলে গার্ডল অস্থি কয়টা? 6টা, আর লিম্ব হচ্ছে 120টা। গার্ডলকে আবার দুই ভাগে ভাগ করা যায়, এরা হচ্ছে বক্ষ অস্থি চক্র এবং শ্রোণি অস্থি চক্র।
উপাঙ্গিক কঙ্কাল তন্ত্রটা আমি মনে বুঝাই দিই। ঠিক আছে, তাহলে উপাঙ্গিক কঙ্কাল তন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়। এরা হচ্ছে গার্ডল আর হচ্ছে লিম্ফ। গার্ডল অস্থি আর হচ্ছে লিম্ফ অস্থি। আচ্ছা, তাহলে গার্ডল হচ্ছে 6টি আর লিম্ফ হচ্ছে 120টি। ঠিক আছে, তোমরা তো অক্ষয়টা বুঝছো। এখন হচ্ছে উপাঙ্গিক, যে গার্ডলকে আবার দুই ভাগে ভাগ করা যায়। গার্ডলকে দুই ভাগে ভাগ করা যায়, বক্ষ অস্থি চক্র এবং শ্রোণী অস্থি চক্র। বক্ষ অস্থি চক্র এবং শ্রোণী অস্থি চক্র। তাহলে বক্ষ অস্থি চক্রে কয়টি হাড় থাকে? 4টা, আর শ্রোণী 4 এবং 2, আর লিম্ফ হচ্ছে 120টি, নিম্নবাহু এবং ঊর্ধ্ববাহু। নিম্নবাহুতে 30 × 2 কত হবে? 2, বুঝতে পারছো? দুইটা না, দুইটা পা দুইটা হাত, এরকম 30 × 2 হচ্ছে 60টি। 30 × 2 = 60, আর ঊর্ধ্ববাহু হচ্ছে 60টি। তাহলে যে 60 60, এ হলো 120টি, আর গার্ডল হচ্ছে 6টি। আচ্ছা, এই হলো মেরুদণ্ডের যে 206টা হাড়, এই 206টা হাড়ের বর্ণনা। এখন পর্যায়ক্রমে মেরুদণ্ডের হাড়ের যে বর্ণনা, এগুলি প্রথমেই ছিল করোটি, করোটিকা। তো পর্যায়ক্রমে এগুলি বর্ণনা দিয়ে যাব। এখন আমরা দেখে নিই কঙ্কালতন্ত্রের যে কি কাজ, কঙ্কালতন্ত্রের কাজ কি। কঙ্কালতন্ত্রের কাজ, প্রধান কাজ কিন্তু আমাদের শরীরের ভার বহন করে, তাই না? কঙ্কালতন্ত্রের কাজ দুই ধরনের হয়, একটি হচ্ছে যান্ত্রিক কাজ আর একটি হচ্ছে শারীরবৃত্তীয় কাজ। এক নম্বরে হচ্ছে যান্ত্রিক কাজ। যান্ত্রিক কাজ, যান্ত্রিক কাজ, যান্ত্রিক কাজের অংশ কোনগুলো হতে পারে? যেমন কাঠামো গঠন, কাঠামো গঠন,
দেহের সুরক্ষা সুরক্ষা চলাচল আর ভার বহন দেহের কাঠামো গঠন করে দেহের কাঠামো যেমন বক্ষপিণ্ড আমাদের হৃৎপিণ্ড ফুসফুস এগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য দেহের এগুলো একটি কাঠামো গঠন করে খাঁচার মতো একটি কাঠামো গঠন করে কঙ্কালতন্ত্র এবং দেহকে একটি নির্দিষ্ট আকৃতি প্রদান করে সুরক্ষা তারপরে যেমন মস্তিষ্ক মস্তিষ্কের ভিতরে করোটিকা সুরক্ষা দেয় হৃৎপিণ্ড ফুসফুস এগুলোকে সুরক্ষা দেয় বক্ষপিঞ্জর তারপরে চলাচল এগুলো হচ্ছে যান্ত্রিক কাজের অংশ চলাচলে কঙ্কালতন্ত্র আমাদের চলাচলে সহায়তা করে আর আসে বার বহন শরীরের বার বহন যেমন আমরা পায়ের জন্য দাঁড়িয়ে থাকতে পারতেছি এই যে শরীরের উপর অংশটুকু নিম্নাংশগুলো বার বহন করতেছে এভাবে কঙ্কালতন্ত্র আমাদের শরীরে বার বহন করে তাহলে যান্ত্রিক কাজের অংশ কোনগুলো কাঠামো গঠন সুরক্ষা চলাচল এবং বার বহন কাঠামো গঠন সুরক্ষা চলাচল এবং বার বহন তাহলে এই হচ্ছে যান্ত্রিক কাজ আরেকটি হচ্ছে শারীরবৃত্তীয় কাজ শারীরবৃত্তীয় কাজ শারীরবৃত্তীয় কাজ আচ্ছা শারীরবৃত্তীয় কাজ প্রথমে হচ্ছে শ্রবণ শ্রবণ রক্তকণিকা উৎপাদন শ্রবণ রক্তকণিকা উৎপাদন এবং রোগ প্রতিরোধ রোগ প্রতিরোধ সঞ্চয় সঞ্চয় চাপ এবং আয়নিক সমতা রক্ষা করা চাপ ও আয়নিক সমতা রক্ষা করা চাপ এবং আয়নিক সমতা রক্ষা করা শ্রবণ আমরা কান দিয়ে কি করি শুনতে পারি তাহলে এটি হচ্ছে শারীরবৃত্তীয় কাজের একটি অংশ আর বক্ষপিঞ্জরে বক্ষপিঞ্জর কি করে ফুসফুসের সাহায্যে শ্বাস প্রশ্বাস নিতে সহায়তা করে এটাও শারীরবৃত্তিক একটা অংশ আর মধ্যকর্ণের যে কর্ণাস্থি এরা শ্রবণে সহায়তা করে তারপরে রক্তকণিকা উৎপাদন তোমরা জানো আমাদের শরীরে অস্থি এবং তরুণাস্থি নিয়ে গঠিত অস্থি হচ্ছে আমাদের শরীরে যে শক্ত অংশ ভঙ্গুর কঠিন এরা হচ্ছে অস্থি আর তরুণাস্থি হচ্ছে শরীরের যে কোমল অংশগুলোকে এগুলিকে এগুলো হচ্ছে তরুণাস্থি যেমন কানের কানে পিনা নাকের পিনা এরা হচ্ছে তরুণাস্থি তো এই রক্তকণিকা উৎপাদন তারপর আমাদের হাঁটুর যে সাইনোভিয়াল অস্থি সন্ধি আছে এই জয়েন্ট থেকে রক্তকণিকা গুলি উৎপাদিত হয় তাহলে অস্থির অভ্যন্তরে তাহলে অস্থির অভ্যন্তরে কি থাকে অস্থি মজ্জা থাকে এই অস্থি মজ্জা থেকে প্রতিনিয়ত রক্তকণিকা উৎপাদিত হচ্ছে তাহলে এটা হচ্ছে একটি শারীরবৃত্তীয় কাজের অংশ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি অস্থির রেটিকুলো এন্ডোলেথিয়াল তন্ত্র মানে অস্থির রেটিকুলো একটা তন্ত্র আছে যেটাকে বলা হয় অস্থির রেটিকুলো এন্ডোনিউক্লিয়ার তন্ত্র এই তন্ত্র থেকে রোগ প্রতিরোধ এই তন্ত্র কি করে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতায় অংশগ্রহণ করে তারপরে আছে সঞ্চয় ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেসিয়াম এই নামগুলো তোমরা সবাই শুনছো তাই না এগুলো কি জৈব না অজৈব পদার্থ এই যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস এরা আমাদের হাড়ের মধ্যে সঞ্চিত সঞ্চয়
হিসেবে থাকে, সঞ্চিত পদার্থ হিসেবে থাকে এবং আমাদের হাড়কে মজবুত এবং শক্ত করে এবং আমাদেরকে চলাচলে সহায়তা করে। তারপরে চাপ এবং আয়নিক সমতা রক্ষা, চাপ ও আয়ন দেহের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণে এবং আয়নিক সমতা রক্ষা করতে অস্থির ভূমিকা থাকে। তাহলে আমরা পেয়ে গেলাম যে অস্থির কি কাজ। আচ্ছা, অস্থির কাজ পেয়ে গেলাম। এখন শ্রেণীবিন্যাসে তোমরা প্রথম কি পেয়েছিলে? করোটিকা, অন্তঃকঙ্কাল তন্ত্রের অংশ করোটি। তাহলে করোটি কি কি অংশ নিয়ে গঠিত? করোটিতে মোট কয়টি ছিল? করোটি মোট 29টি হাড় নিয়ে গঠিত, তাই না? করোটি হচ্ছে 29টি হাড় নিয়ে। করোটি 29টি হাড় নিয়ে গঠিত। তো করোটি বা স্কাল, করোটি হচ্ছে স্কাল, ইংলিশে বলা হয় করোটিকে বলা হয় স্কাল। তাহলে করোটি কি? করোটি প্রথমে, করোটি মস্তিষ্কের অভ্যন্তরের অংশগুলিকে যে শক্ত আবরণ দ্বারা আবৃত থাকে তাকে বলা হয় করোটি। তাহলে করোটি প্রথমে কি কি নিয়ে গঠিত? করোটিকা, করোটিকা এটি প্রধানত মস্তিষ্কের আটটি, মস্তিষ্কে ঘিরে যে যে ধরনের আটটি চাপটা অস্থির সমন্বয়ে গঠিত। হ্যাঁ, করোটিকা মস্তিষ্ককে ঘিরে আটটি চ্যাপ্টা অস্থি সমন্বয়ে গঠিত হচ্ছে করোটিকা। তাহলে করোটিকার কে ছয় ভাগে ছয়টি অংশ, এরা হচ্ছে ফ্রন্টাল, ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, টেম্পোরাল, টেম্পোরাল আর হচ্ছে স্ফেনয়েড অস্থি, স্ফেনয়েড আর হচ্ছে এথমোয়েড। এথমোয়েড অস্থি নিয়ে গঠিত। তাহলে ফ্রন্টাল অস্থি কি? ফ্রন্টাল হচ্ছে, ফ্রন্টাল অস্থি একটি, এটি মাথার সামনে অবস্থিত চোখের উপরের অংশ গঠনে অংশগ্রহণ করে এবং এর মাঝে একটি খাঁজ কাটা থাকে, যাকে বলা হয় সুচার। প্যারাইটাল, প্যারাইটাল হচ্ছে, প্যারাইটাল অস্থি হচ্ছে দুটি, এ হচ্ছে একটি, প্যারাইটাল হচ্ছে দুটি, প্যারাইটাল দুদিক থেকে দুটি প্যারাইটাল অস্থি এসে মাথার ছাদের মধ্যরেখা বরাবর মিলিত হয়, এটা হচ্ছে চার কোনা প্লেটের মতো দেখতে, প্যারাটাল অস্থি। তারপরে আছে অক্সিপিটাল, অক্সিপিটাল একটি, কয়টি পিছে অবস্থিত যে মাঝে ছিল, মাঝে ছিদ্র দিয়ে সুষুম্না কাণ্ড বের হয়ে আসে, এটাকে বলা হয় অক্সিপিটাল অস্থি। টেম্পোরাল, টেম্পোরাল অস্থি হচ্ছে দুটি, করোটিকার দুই পাশে এই দুটি অস্থির মাঝে দুটি ছিদ্র থাকে, এদের প্রতিটি চারটি অংশ নিয়ে গঠিত। তাহলে টেম্পোরাল কয়টি অস্থি নিয়ে গঠিত? চারটি অস্থি নিয়ে গঠিত। স্ফেনয়েড, স্ফেনয়েড অস্থি হচ্ছে একটি, এরা হচ্ছে এটি করোটিকার নিজে গঠনকারী অস্থি দেখে প্রসারিত, ডান ডান এটা বাদুড়ের মতো দেখতে, মানে বাদুড়ের যে পাখা প্রসারিত এর মতো দেখতে, এতে একটি পিটুইটারি গ্রন্থি, গ্রন্থিটা এখানে অবস্থান করে। তাহলে স্ফেনয়েড অস্থির মধ্যে কি অবস্থান করে? পিটুইটারি গ্রন্থি। আর পিটুইটারি গ্রন্থিকে কি বলা হয়? গ্রন্থিরাজ।
কেন বলা হয়? আমাদের শরীর থেকে যে অন্যান্য গ্রন্থি থেকে যে হরমোনগুলি নিঃসৃত হয় এটা পিটুইটারি গ্রন্থি নিয়ন্ত্রণ করে, সেজন্য পিটুইটারি গ্রন্থিকে বলা হয় গ্রন্থিরাজ। আসে এথনাইরস্থি, এটি দেখতে এই এথনাইরস্থি একটি এটি স্পঞ্জের মতো দেখতে এবং চক্ষুপটের কিছু অংশ জুড়ে এথনাইরস্থি কোথায় অবস্থান করে? চক্ষুপটের কিছু অংশ জুড়ে এর অবস্থান। হ্যাঁ, তাহলে এথনাইরস্থির কাজ কি? করোটিকার মস্তিষ্ককে আবৃত এবং সুরক্ষা প্রদান করে। করোটিকার কাজ কি? করোটিকার মস্তিষ্কের অভ্যন্তরে যে নরম অংশগুলিকে আছে এগুলিকে আবৃত করে রাখে এবং সুরক্ষা প্রদান করে। তাহলে করোটিকার মধ্যে আরেকটি হচ্ছে মুখমণ্ডলের অস্থি সমূহ। আমাদের মুখমণ্ডলের অস্থি সমূহ, মুখমণ্ডলের কয়টি অস্থি আছে? আটটি। মুখমণ্ডলে অস্থি সমূহ, মুখমণ্ডলের মোট আটটি অস্থি নিয়ে গঠিত। আচ্ছা, এই আটটি আট ধরনের অস্থি, সর্বমোট 14টি অস্থি। হ্যাঁ, আট ধরনের সর্বমোট 14টি অস্থির সমন্বয়ে মুখমণ্ডল গঠিত। হ্যাঁ, মুখমণ্ডলের অস্থিগুলো হলো মুখমণ্ডলের আট ধরনের 14টি অস্থি নিয়ে গঠিত। আট ধরনের চোদ্দটি অস্থি নিয়ে মুখমণ্ডল গঠিত। তাহলে নাসাল অস্থি, নাসাল কঙ্কা অস্থি, নাম্বার হচ্ছে নাসাল অস্থি, নাসাল কঙ্কা অস্থি, জাইগোমেটিক অস্থি, জাইগোমেটিক অস্থি, তারপরে হচ্ছে প্যালাটাইন অস্থি, ভূমার অস্থি। প্যালাটাইন অস্থি, ভূমার অস্থি, ল্যাক্রিমাল অস্থি, ম্যাক্সিলা এবং মেন্ডিবল। ল্যাক্রিমাল, ম্যাক্সিলা আর হচ্ছে ম্যান্ডিবল, এই আট প্রকারের অস্থি মুখমণ্ডলে নিয়ে গঠিত। এই আট প্রকার অস্থিগুলিকে আবার দুটি করে আছে, কোনোটা আছে দুটি করে, কোনোটা আছে তিনটি করে, এই মিলে হচ্ছে 14টি। আচ্ছা, তাহলে আজকে আমি তোমাদের যা পড়ালাম মালিক দাস দিয়ে দিচ্ছি। বাড়ির কাজ, বাড়ির কাজ হচ্ছে কঙ্কালতন্ত্র কি এর শ্রেণীবিন্যাস বর্ণনা করো। শ্রেণীবিন্যাস বর্ণনা করো। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা বাসায় পড়াশোনা করবে, আর কোনো সমস্যা হলে যোগাযোগ করবে আমার সাথে। তো তোমরা ভালো থাকবে, ধন্যবাদ।